বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হইলে আঠারো হাজার টাকা জরিমানা দিতে সম্প্রতি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে ত্রুটি ও দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় একে একে বাতিল হয় এগারোটি ফ্লাইট তবে গত তিন চার দিনে বিভিন্ন ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে এসব যাত্রীদের গন্তব্যে পাঠায় এয়ারলাইন্সগুলো প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিশিডিউল করতে লাগবে না অর্থ কিন্তু সংকট পরিস্থিতিতেও রেমিটেন্স যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি রিক্রুটিং এজেন্সি সংকটকালীন প্রবাসীদের আবাসন সমস্যা নিয়ে জানতে খিলক্ষেতের বড়ুয়া বঙ্গবন্ধু ওয়েস্ট আর্নার্স সেন্টারে যায় সবাই সংবাদ সেখানে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় অবস্থান নেন জাকির নামের এক সৌদি প্রবাসী তিনি জানান টিকিট রিশিডিউলের জন্য এজেন্ট সাইমা এন্টারপ্রাইজকে নতুন করে দিতে হয়েছে আঠারো হাজার টাকা ফ্লাইট বাতিল হওয়ার কারণে ওই বিশ তারিখ তো আমি যাইতে পারি না বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হলে আঠারো হাজার টাকা জরিমানা এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাইমা এন্টারপ্রাইজের খুঁজে জিজ্ঞেস করে পাওয়া যায় অফিসের ঠিকানা কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে অকপটেই স্বীকার করলেন টাকা নেওয়ার বিষয়টি কিন্তু তথ্য গোপন রাখলেন টিকিট কালো বাজারের আমি তো এজেন্ট থেকে নিই নি হাঁটি হাঁটি টিকিট করে না অফিসে অফিসে আপনার লাগবে কিনা এরকম একজনের থেকে নিছি বা তারা ওখানে মেইনলি টাকা লাগে কিনা আমরা জানি না এতে থেকে নিছি আমি বা 15000 এই আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আমাদের কঠোর নির্দেশনার পরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের এই অবস্থা থেকে উত্তরণে মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা